আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপনাদের জানিয়ে দিই। হাঁসফাঁস গরমের মধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। কালো দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের পূর্বাভাস। চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। বজায় থাকবে গরম এবং অস্বস্তির দাপট। সোমবার বৃষ্টি হতে পারে কলকাতায়। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ইন্ডিয়া জোট প্রসঙ্গে বুধবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন, আর এবার বুধবারের করা সেই মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন তিনি। তিনি বলেন, সর্বভারতীয় স্তরে অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। আমরা জোটে থাকবো, আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম কংগ্রেস। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। ইন্ডিয়া জোটে সরকার তৈরি হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কি বাইরে থেকে সমর্থন দেবেন? সরকারের ভিতরে যাবেন না? হঠাৎ করে ভোটের মাঝেই কেন এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি? এই মন্তব্য করে কি তিনি পরোক্ষে বিজেপিরই সুবিধা করে দিলেন, যাতে ইন্ডিয়া জোট নড়বড়ে নরেন্দ্র মোদী অমিত শাহের এই তত্ত্বই আরও জোরালো হয়? এই নিয়ে কলকাতা থেকে দিল্লির রাজনীতিতে সরকল পড়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই। অবিলম্বনায় পড়েছে, কোথায় বললো ইন্ডিয়া ইন্ডিয়া, তারপরে যে বিজেপি বললো 400 400, মমতা বললো আমি ইন্ডিয়াতে নেই, মনে আছে? কারণ ইডিসি এর ফাইল আছে, ভাইপোকে বাঁচাতে হবে, ভাইপোর বউকে বাঁচাতে হবে, সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার। আউট অফ ডেসপারেশন তার নিজে নিরুপায়, সে নিজে হতাশ। সে জানে যে এই কথাটা বলে আমার যে ভাঙা নৌকা, সেই ভাঙা নৌকা আমি পার করার চেষ্টা করব, অন্য কিছু না। মমতা যে বুঝেছে, সে আজকে আইসোলেটেড। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাও মানে না আপনি মনে, ওনার সমর্থন তো কেউ চাইনি, প্রয়োজনই পড়বে না। ইন্দির পিণ্ডি চটকে গেছে, সমর্থন দিয়ে কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন যে যেহেতু মুসলিম ভোট ওনার থেকে ভেঙে অন্যদিকে যাচ্ছে, সেটাকে নিজের দিকে টানার জন্য, আর কিছু নয়। বিজেপি ক্ষমতায় আসবে না, বিকল্প সরকার ইন্ডিয়া জোট গঠন করবে এবং সেই জোটে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস। যে কোনো রাজনৈতিক দলগুলির কাছে অবস্থান বদল এখন জলভাত, কিন্তু এটা কি নীতিহীন রাজনীতির ফল নয়? মোহনদাস করমচাঁদ গান্ধী বলতেন, নীতিহীন রাজনীতি সামাজিক পাপ। কিন্তু কে শুনে কার কথা? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ।